আসসালামাইকুম আশা করি তোমরা ভালো আছো আজকে আমরা বসেছি গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার প্রশ্ন সমাধানের উদ্দেশ্যে আজকে আমরা মানবিক বিভাগের প্রশ্ন দেখব বা ক্ষয় ইউনিটের প্রশ্ন দেখব এবারে মূল প্রশ্নে চলে যাচ্ছি প্রথমে প্রশ্ন এসেছে বিড়াল থেকে বিড়াল কোন ধরনের রচনা রসাত্মক ও ব্যঙ্গধর্মী বইতে সরাসরি উল্লেখ ছিল পাঠ পরিচিত অংশে আমার কন্যার গহন আমি চুরি করিব এ উক্তিটি কার কল্যাণীর বাবা শম্ভুনাথের প্রশ্ন সহজ ছিল আমার পথ প্রবন্ধে কাজী নজরুল ইসলাম আত্মাকে চিনতে বলেছেন কোন প্রয়োজনে স্বাধীন হওয়ার জন্য কারণ স্বাধীনতা অর্জনের পূর্ব শর্ত হল নিজেকে চেনা নীরব ভাষায় বৃক্ষ আমাদের কি গান শোনায় সার্থকতার গান শোনায় প্রবন্ধের স্পষ্ট লাইন জেলখানায় বঙ্গবন্ধুর অনশন ভাঙালেন কে রাজনৈতিক সহকর্মী তোমরা মহিউদ্দিনের নাম জানো বঙ্গবন্ধুর সাথে ওই সময় ছিলেন মহিউদ্দিন মিউজিওলজি শব্দ দ্বারা বুঝায় জাদুঘর তত্ত্ব জাদুঘরে কেন যাব এই প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে এটাও প্রশ্ন সহজ ছিল বলা যায় রেইনকোট গল্পে রেইনকোট কিসের প্রতীক পাঠ পরিচিতি থেকে নেওয়া হয়েছে রেইনকোট গল্প থেকে উত্তর সাহস ও দেশপ্রেম তার মানে গদ্য অংশ থেকে সাতটা প্রশ্ন করা হয়েছে আর কবিতা অংশ থেকে মাত্র চারটা প্রশ্ন করা হয়েছে যেমন দেখো বিভীষণের প্রতি মেঘনাথ কবিতা থেকে নেওয়া হয়েছে কোন শব্দ দ্বারা মেঘনাথকে বোঝানো হয়েছে অরিন্দম অরি বা শত্রুকে দমন করে যে মূলত মেঘনাথ ঐক্যতান কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর পৃথিবীকে কি বলে আখ্যায়িত করেছেন বিপুলায় পৃথিবীর কতটুকু জানি অর্থাৎ বিপুলা বলে আখ্যায়িত করেছেন বছর বেঁচে থাকে কিসে সে দুর্যোগে আর ঝড়ে যারা কবিতা মুখস্থ রেখেছিলে তাদের জন্য এটা খুবই সহজ ছিল প্রশ্ন নরুদ্দিনের কথা মনে পড়ে যায় কবিতায় কবি পাক সেনাদেরকে কার সঙ্গে তুলনা করেছেন যখন শকুন নেমে আসে বাংলায় অর্থাৎ শকুনের সঙ্গে কবিতা অংশ থেকে এই চারটা প্রশ্ন করা হয়েছে আর একটা প্রশ্ন করা হয়েছে সিরাজ নাটক থেকে সিরাজউদ্দৌলা নাটকে কে নবাব হলে সকলের উদ্দেশ্য হাসিল হবে শকত জং সেজন্য খাঁচায় ধরা পড়েছে লালসল উপন্যাস থেকে প্রশ্ন কার ধরা পড়ার কথা বলা হয়েছে জমিলা এবারে ব্যাকরণ থেকে প্রশ্ন দেখব উচ্চারণ থেকে দুইটা প্রশ্ন করা হয়েছে শব্দের শেষে অ উচ্চারণ লোপ পায় না বৃহত্তর আর ফল থেমে যাচ্ছি দর্শন থেমে যাচ্ছি হবে বৃহত্তর রশ্মি তালবস মো আছে এ কারণে তালুবসায় চন্দ্রবিন্দু হবে অপশন যথেষ্ট সহজ ছিল ক্ষুদ্র অর্থে উপসর্গ ব্যবহৃত হয়েছে কোন শব্দে উপদল উপকণ্ঠ উপকূল এগুলো সামীপ্য অর্থে যদি একটু প্যাচ লেগেছে তোমাদের এই প্রশ্নটা নিয়ে কৃত প্রত্যয় গঠিত শব্দ নয় কোনটি আমরা প্রত্যয়ের আলোচনা বলেছিলাম আমার লেকচার এটা আছে নিও কেস্টা কেস্ট্রো যোগ আ প্রত্যয় যোগে গঠিত হয়েছে এটা তদ্ধ প্রত্যয় যোগে গঠিত শব্দ অন্যগুলো নাচ যোগ অন সুন যোগ আনি এগুলো সহজ ছিল সহজে চেনা দিত আমরা শব্দে সঠিক ব্যাসবাক্য কোনটি এই অপশন অনুসারে উত্তর হবে তুমি আমি ও সে যদিও আমরা শব্দের ব্যাসবাক্য নিয়ে বিতর্ক আছে বহুল প্রচলিত ব্যাসবাক্যটি হলো সে তুমি ও আমি এবং দ্বন্দ্ব সমাস আর এটা নেওয়া হয়েছে নবম দশম শ্রেণীর বই থেকে এবং এখানে নিত্য সমাস দেখানো হয়েছে এখানে দেখো উপসর্গ প্রত্যয় সমাস এই তিন অংশ থেকে একটা করে প্রশ্ন করা হয়েছে মধ্যনস মধ্যন্য যুক্ত বর্ণটি কোন বর্ণের সমন্বয়ে গঠিত মধ্যনস মধ্যন্য ন শিক্ত নীলাম্বরী ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে প্রশ্নটা নেওয়া হয়েছে নীলাম্বরী নীল অম্বর পরিধানকারী একটা নারী মূলত তার মানে নীলাম্বরী এখানে বিশেষ আর শিক্ত বিশেষণ পদ পলাশ দেখতে সুন্দর বটে কিন্তু বন্ধহীন এখানে কিন্তু সংকোচক ভাবের সংকোচন ঘটিয়েছে কোনটি শব্দের উদাহরণ হাত হস্ত হাত এভাবে শব্দ বিবর্তিত হয় জংশন শব্দের উৎস ভাষা ইংরেজি রেল জংশন হয় কোনটি নিত্য পুরুষবাচক শব্দ যদিও সভাপতি কেউ কে উত্তর দিয়ে ফেলেছে যদিও এটার একটা প্রচলিত শব্দ আছে সভা নেত্রী এই জন্য উত্তর আমরা নিচ্ছি কৃতদার একটা কথা মনে রেখো মানে যেটা সবচেয়ে ভালো যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা উত্তর নিতে হয় এই হিসেবে কৃতদার উত্তর হবে যখন একাধিক উত্তর থাকে তখন নিয়ম হলো যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা উত্তর গ্রহণ করা সেই হিসেবে আমরা কৃতদার উত্তর নিচ্ছি এরপর দেখো পর্বতের সমর্থক শব্দ নয় কুন্ডি মেদিনী মেদিনী মানে পৃথিবী আর অন্যগুলো পর্বতের সমর্থক শব্দ আরেকটা সমর্থক শব্দ এসেছে ইন্দ্রজাল শব্দের সমর্থক শব্দ জোর কুহক মায়া সমর্থক শব্দ থেকে আরেকটা প্রশ্ন এসেছে জঙ্গম শব্দের অর্থ গতিশীল এর বিপরীত শব্দ স্থাবর বিপরীত শব্দ থেকে একটা প্রশ্ন এসেছে পালক মানে যে পালন করে এর বিপরীত শব্দ কি হবে ঘাতক যে হত্যা করে একজন পালন করে একজন হত্যা করে পূরণবাচক বাচক প্রশ্নটি একটু কঠিন হয়েছে যদি বলা হতো ক্রমবাচক শব্দ কোনটি তাহলে সহজেই বোঝা যেত আর উত্তর হবে প্রথম কোন শব্দটি শুদ্ধ প্রজ্বলিত আমার বানান শুদ্ধিকরণ লেকচারে ওখানে বিস্তারিত কথা বলা আছে হলে দেখে নিও কোন দুটি অর্ধ সংগৃহীত স্বরধ্বনি উত্তর এ আর ও নিত্য অতীতকালের উদাহরণ তারা একসঙ্গে ঘুরে বেড়াতো যেটা অতীতকালে প্রায়ই ঘুরত সেটা নিত্য অতীতকাল কোনটি মিশ্র ক্রিয়ার উদাহরণ নাচ করা বিশেষ প্লাস ক্রিয়া সমাপিকা ক্রিয়া আর অন্যগুলোতে খেয়াল করো অসমর্পিত ক্রিয়া প্লাস সমাপিকা ক্রিয়া আছে এবং অন্যগুলো যৌগিক ক্রিয়ার উদাহরণ দেওয়া হয়েছে একটি বাক্যের যোগ্যতা বলতে বোঝায় বাক্যের অন্তর্গত পদ সমূহের অর্থগত ভাবগত মিলবন্ধনের নাম বা সংগতির নাম যোগ্যতা জটিল বা মিশ্র বাক্যের উদাহরণ হলো যে ভিক্ষা চায় তাকে দান করো কোনটি ভাববাচ্যের উদাহরণ এখন যাওয়া যায় আবার সেই কথা এখানে অপশন দুইটা মোটামুটি আছে বইটি পড়া হয়েছে এটাও ভাববাচ্য হিসেবে গ্রহণ করা হয় তো এই অনুসারে এখন যাওয়া যায় এটা বেশি গ্রহণযোগ্য এরকম ফাঁদ দেওয়া থাকে কেউ কেউ ফাঁদে পা দেয় তবে নিয়ম হলো যেটা সর্বোত্তম যেটা সবচেয়ে গ্রহণযোগ্য সেটা উত্তর দিতে হয় নষ্ট হওয়া স্বভাব যার এক কথায় কি হবে নশ্বর এর ছেলে বংশের মুখ রক্ষা করবে এর সঠিক অর্থ হল সম্মান বাঁচাবে অর্থ বুঝাতে কোন বাগধাটি প্রযোজ্য নেই আকরা অনেকেই ভুল করেছে এটা শেষ প্রশ্ন হ্যান্ড আউট এর বাংলা পরিভাষা কোনটি উত্তর হবে জ্ঞাপন পত্র যদিও তোমাদের কেউ কেউ ভুল করে প্রচারপত্র উত্তর দিয়েছে তো মনে রেখো প্রচারপত্রের ইংরেজি হলো হ্যান্ড বিল অনেকে ভুল করেছে এই ছিল আমাদের প্রশ্ন প্রশ্ন যথেষ্ট মানসম্মত ছিল না কঠিনও নয় মোটামুটি পাশ করার মতো প্রশ্ন ছিল এখানে মূল প্রশ্ন দেওয়া আছে তোমরা একটু দেখে নিও আর একটা কথা হলো এই প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে বিশ্ববিদ্যালয়ে বড় বা বিভিন্ন পরীক্ষায় বড় এই প্রশ্নগুলো এসেছে এজন্য তোমাদের জন্য জরুরি হবে বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখা বিভিন্ন প্রশ্ন ব্যাংক পাওয়া যায় যে কোনো টপিক আলোচনার সময় এর জন্য আমি বিগত বছরের প্রশ্নগুলো আগে আলোচনা করে দেই আর তোমরা যারা পরীক্ষা দিয়েছ তারা তো দিয়েছই আর যারা পরীক্ষা দাওনি তারা এইভাবে প্রস্তুতি নাও বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে দেখো ভালো করে লেখাপড়া করো আশা করি ভালো করতে পারবে আমাদের আলোচনা এখানে শেষ করছি আমি যে উত্তরগুলো দিলাম এগুলো সম্পর্কে ভিন্ন কোনো উত্তর তোমাদের মনে হলে সেটা কমেন্ট বক্সে জানাতে পারো আজ আর কথা নয় পরবর্তী লেকচারে দেখা হবে তোমাদের জন্য শুভকামনা রইল সালাম আলাইকুম